আসসালামু আলাইকুম সবাইকে, ফারাবি জেনে গ্রুপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইয়েদ আল ফারাবি। মূলত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মডারনিটেড নেশনস এবং আমার এক্সট্রা কারিকুলার জার্নির যে গল্পগুলো সেটা নিয়ে মূলত আমি এই চ্যানেলে কথা বলতে পছন্দ করি। সো আপনাদের এই প্রসেসটি ভালো থাকে। ঝটপট করে এখনই ভিডিওটি দেখার পর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা কিন্তু আমার এই চ্যানেলের বেশ কিছু ভিডিও কন্টেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে যাত্রাটা সেটা আপনারা খুব সহজভাবে আপনারা পার করতে পারবেন। এবং আরেকটা বিষয় একটু অ্যাড করে রাখি, সেটা হচ্ছে যে আমার কমেন্ট বক্স এবং আমার ডেসক্রিপশন বক্সে আপনারা যারা কুইন্স কমনওয়েলথ এসএ কম্পিটিশনের জন্য পার্টিসিপেট করছেন, আপনারা অনেক সময় হয়তো এসএ রিভিউ করা লাগতে পারে। সো সেক্ষেত্রে আমি একটি গুগল ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা ফিল আপ করার মাধ্যমে আপনারা তাহলে আপনাদের যদি কুইন্স কমনওয়েলথ এসএ কম্পিটিশনে পার্টিসিপেট করে থাকেন সেক্ষেত্রে সেটা আপনাদের জন্য সুবিধা হবে। মডারনিটেড নেশনস নিয়ে আমার অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছে না, এর পেছনে কারণটা হচ্ছে আসলে অলিম্পিয়াডস এই ক্যাটাগরিটা নিয়ে কথাবার্তা বলতে বলতে না মডারনিটেড নেশনস বা মান নিয়ে কথা বলার আসলে টাইম হয়ে উঠছিল না। সো আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করবো অফ মাই লাস্ট এমইউএন, উইচ ওয়াজ মাই ফোর্থ এমইউএন। আমার চার নম্বর মান ছিল এটা, সেটা হচ্ছে আপনার BUPIMUN। সো দেখতে পাচ্ছেন টি শার্টটা সেখান থেকেই পাওয়া আর কি। সো বেসিক্যালি এই মানটা আপনার ফিজিক্যালি হওয়ার কথা ছিল, মানে অফলাইন হওয়ার কথা ছিল। ইট ওয়াজ মানে আমি 2019 সালে চিন্তা চাষ কম্পিটিশন পার্টিসিপেট করার জন্য আই বাটনে হয়তো সেটার ভিডিও প্লেলিস্টটা আপনারা পেয়ে যাবেন, রিসার্চ প্লেলিস্টটা। সো সেটার কারণে আসলে আমার বিউপি মানটা করা হয়নি 2019 সালে। 20 সালে আপনার কোভিড এসে পড়েছিল এবং 21 সালে তারা যেটা অর্গানাইজ করেছিল সেখানে আপনার কেন জানি তারা ক্যান্ডিডেট ক্লাসকে বা ক্লাস টেনকে বাদ দিয়ে দিয়েছিল, আই ডোন্ট নো ওয়াই। বাট ইভেনচুয়ালি 2022 সালে এসে যেটা কিনা আমার BUPIMUN তারা 2021 হিসেবে তারা যেটা কি লঞ্চ করেছে সেটা আমার করার সৌভাগ্য হয়েছিল। এবং এটা অফলাইন হওয়ার কথা ছিল, আমি যেটা আগে বললাম, বাট আপনারা হয়তো জানেন যে মাঝখানে আমাদের কোভিডের একটা অমিক্রন আউটব্রেক শুরু হয়েছিল, এই কারণে হোল মানটাই আপনার অফলাইনে এসে পড়ে মানে অনলাইনে এসে পড়েছিল। আমরা যেহেতু ক্যার কলেজে ছিলাম সেক্ষেত্রে আমাদের 10, 11, 12 ফেব্রুয়ারি এই তিন দিন আমাদের মানটা কমপ্লিটলি অনলাইনে হয়েছিল। সো যেটা আমার মনে হয় যদি ফিজিক্যালে হতো সেটা অনেক অবশ্যই ভালো হতো, বাট অনলাইনে যেটা হয়েছে সেটার এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। সো শুরুতে রেজিস্ট্রেশনের ব্যাপারটা যেটা বলি সেটা হচ্ছে যে আমার বিউপি মানে করার একটা মূল উদ্দেশ্য ছিল সেটা জাতীয় সংসদ কমিটিটা সেটা পাওয়ার। সো আমি শুরুতেই আমার রেজিস্ট্রেশনের সময় আমি শুধুমাত্র জাসা মানে জাতীয় সংসদ এটাই আমি জাস্ট অ্যালোকেশন দিয়েছিলাম, এবং কান্ট্রির জায়গাটায় আমি একদম ফাঁকা রেখেছি যেটা আমি মেবি বাংলাদেশ লিখেছিলাম বা সামথিং লাইক দ্যাট, যেটা আমার মনে হয় যে আমার কোনো একটা যদি মন্ত্রণালয় লিখতাম সেক্ষেত্রে আমার জিনিসটা মনে হয় ভালো হইতো। সো রেজিস্ট্রেশন ডান। আমাদের কলেজ থেকে আপনার 12 জন পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিল, উইচ ইজ রিয়েলি হিউজ নাম্বার। এরপর যখন আমার কমিটি অ্যালোকেশন দেওয়া হয়েছে সেখানে আমার জাতীয় সংসদই পড়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এর সাথে আমার যেটা কমিটি যেটাকে বলে সেটা পড়েছে আমার ন্যায়পাল। এখন জাতীয় সংসদে আপনি কিন্তু তথ্য মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা ধরেন শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এ সকল মন্ত্রণালয়ের সাথে আপনারা হয়তো পরিচিত রয়েছেন, যেমন বিরোধী দলীয় নেতা এই টাইপ। কিন্তু ন্যায়পাল ব্যাপারটা এই বিষয়টা নিয়ে আমি আসলে একদমই যখন আমি যখন দেখেছিলাম আমার একদমই মানে আউট অফ নোয়ার যে এটা কী। সো এটা পরে জানতে পারলাম এটার ইংলিশ মিনিংটা হচ্ছে আপনার অম্বার্সম্যান, এবং বাংলাদেশের সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদ, আমি যদি ভুল না হয়ে থাকি 77 নম্বরই হবে, সেখানে আপনার আমাদের সংসদে ন্যায়পাল প্রতিষ্ঠা করা বলা হয়েছে। বাট ইভেনচুয়ালি আমরা এই স্বাধীনতার আপনার মানে সংবিধান প্রকাশ পেয়েছে মেবি স্বাধীনতার কিছুদিন পরে 1972 সালের 16 ডিসেম্বর, দীর্ঘ 40 বছরে এখন পর্যন্ত ন্যায়পাল প্রতিষ্ঠা করা হয়নি। এর পেছনে কারণটা কি সেটা আসলে আপনি যদি পরবর্তী সময় ন্যায়পাল নিয়ে ভিডিও বানাই আমার মনে হয় জিনিসটা আপনাদের পরে জানানো যাবে। সো ন্যায়পাল নিয়ে যদি আপনাদের সাজেশন দরকার পড়ে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আমি সেটা নিয়ে অবশ্যই কথা বলব। সো ন্যায়পাল পেলাম, এবং ন্যায়পাল পাওয়ার পর আমার মানে প্রথম কথা ছিল যে আমার ন্যায়পাল হিসেবে যে কাজটা ছিল যে আমি কোনো মন্ত্রণালয়ের অধীনে না কিংবা আমি কোনো দলেরও না, আমি একদম নিরপেক্ষ ব্যক্তি হিসেবে সংসদে আমার অবস্থান রয়েছে, এবং আমি চেষ্টা করেছি যেই আলোচ্য বিষয়টা ছিল সেই আলোচ্য বিষয়টা নিয়ে আমি যতটা পারি নিজের জ্ঞানটা উপস্থাপন করব উইদাউট এ নিউট্রাল পার্সপেক্টিভ, মানে বাংলাদেশের জনগণের সেবার জন্য যা যা দরকার রয়েছে সেগুলো নিয়ে আমি করছি। সো আলোচ্যসূচিটা দেখতে পাচ্ছেন এখানে। সো এই আলোচ্যসূচি নিয়ে আমাদের 2 দিনের একটি সেশন হয়েছিল, যেখানে ইভেনচুয়ালি যেটা হয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের যে মানে
কি বলে এটাকে, যে দলটি দলীয় ছিল মানে বিজয়ী দল যারা ক্ষমতায় রয়েছে তারাই লাস্টে গিয়ে বিল পাশ করাতে পেয়েছে। এবং আমার বিল পাশে কোনো ভূমিকা ছিল না, কারণ আমি বিল পাশের সময় কিচ্ছু করিনি। এটার কারণ হচ্ছে আমার ন্যায়পাল হিসেবে আমার কোনো দায়িত্ব ছিল না বিল পাশের সময়, যেটা কিনা আপনারা যারা মান করেন তারা হয়তো জানেন যে যখন আপনি ডিআর পাস করান কিংবা ড্রাফট রেজলিউশন কিংবা ওয়ার্কিং পেপার প্রেজেন্টেশন করেন, সেখানে কিন্তু আপনি যদি স্পিচ দেন বা আপনি যদি প্রেজেন্ট করেন ব্যাপারটা খুবই এমফাসাইজ করে। কিন্তু যেহেতু আমি ছিলাম না সেটা, সেক্ষেত্রে আমার অ্যাওয়ার্ড নিয়ে আসলে সত্যি কথা বলতে আমি একটু বেশ দ্বিধায় ছিলাম যে কী হবে। সো আমি একটু লাস্টে একদিন শেয়ার করি, সেটা দুই দিনের সেশন ছিল, বেশি একটা কমিটি সেশন হয়নি। সো 11 তারিখ ডিনারের আগে সো আমাদের রেজাল্ট পাবলিশ হবে হবে। সো আমার কলেজেরই সেতু ভাই কলেজ প্রিফেক্ট, উনি হচ্ছে আপনার বেস্ট ডেলিগেট হয়েছিল। সো উনি বেস্ট ডেলিগেট হয়েছে, উনি আগে পেয়েছে, মেল করা হয়েছিল। সো আমি আই ওয়াজ জাস্ট চেকিং যে আমার মেলটা আসবে কি না বা সামথিং লাইক দ্যাট। সো ফাইনালি লাস্টে আপনার আমার মেলটা এসেছিলো, যে মেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে আমাকে জানানো হয়েছিল যে পরের দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। সো ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড এবং আমি আউটস্ট্যান্ডিং ডেলিগেশন, আউটস্ট্যান্ডিং ডেলিগেট আলহামদুলিল্লাহ, এটা আমি অর্জন করতে সক্ষম হয়েছিলাম, যেটা কিন্তু আমার ফার্স্ট টাইম। সো বলতে পারেন যে এই লাস্টের মোমেন্টটা আসলে সত্যি কথা বলতে অনেক প্রেশাস, কারণ অনেক গবেষণা, অনেক মানে ক্যাডেট কলেজে বসে একটা ইমিউন করা, লাস্টের 6th আর 7th পিরিয়ড আমরা যা সুযোগ পেয়েছিলাম আমাদের রিসার্চের জন্য, সেইটা করে লাস্টে ভালো একটা রেজাল্ট আনতে পেরে সত্যি আই ওয়াজ স্যাটিসফাইড টু বি ভেরি অনেস্ট। সো অবশ্যই নিজের যতটুকু করেছি তার ফলটা সেরকমই পেয়েছি। সো এই একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনার রেজাল্ট অ্যানাউন্সমেন্টের সময় আমার পিসিটা হ্যাং খাচ্ছিলো, ক্যারেট কলেজের পিসিটা যেটা আমি অ্যালোকেশন ছিল। সো পরে আমি অন্য একটা পিসিতে গিয়ে আমি আমার রেজাল্টটা শুনতে পেরেছিলাম। সো আমার ন্যায়পাল নিয়ে আসলে যারা স্পিকার রয়েছিল তারা সত্যি অনেক খুশি ছিল। আমার আমার যেটা মনে হয়েছে আর কি, যে আমার কথাবার্তা বা আমার আমার কম্পিটিশনের স্টাইলটা দেখে। সো ইয়া, এইটাই। এরপর তো ক্লাসমেটরা সবাই কংগ্রেচুলেশন জানিয়েছে এবং এভরিথিং ওয়াজ ভেরি গুড আলহামদুলিল্লাহ। যে বিষয়টা বলে দিই সেটা হচ্ছে জাস্ট লাস্টে থ্যাঙ্কস গিভিংটা সবসময় ফর্মাল হয়, বাট আই ডোন্ট রিয়েলি থ্যাঙ্ক আমাদের OIC যিনি ছিলেন আমার ক্যারেট কলেজে আমাদের মান সেশনের জন্য, সাফিনা ম্যাম, উনি যথেষ্ট পরিমাণে আমাদেরকে হেল্প করেছেন সব কিছুর ক্ষেত্রে, এবং তাকে অবশ্যই আমার থ্যাঙ্কস। এবং অবশ্যই ক্লাসমেট, আমার ক্লাসমেট আছে মারগুব, ও হচ্ছে পিসিতে বসে থাকে ক্লাসে। সো ও হচ্ছে আমার যত ধরনের প্রিন্টের কাজ করছে, আমার রিসার্চ পেপার, আমি আসলে এতটা খুঁতখুঁতেছিলাম যে আমি একটা ব্যাগ রেখে দিতাম মানে রিসার্চ করার সময়, যেহেতু ক্যারেট কলেজে ছিলাম সো অ্যাক্সেসটা কম ছিল, বাট সে আমাকে যেভাবেই হোক সে ICT ল্যাবের কালি খরচ করে হলেও সে আমার জন্য সব কিছু ম্যানেজ করে দিয়েছে। থ্যাঙ্ক অবশ্যই যাই করি না কেন ক্যারেট কলেজের জন্য, বরিশাল ক্যারেট কলেজের সবাই আসলে এটার ক্রেডিটের দাবিদার রাখে। সো থ্যাংক ইউ বরিশাল ক্যারেট কলেজ। আর অবশ্যই আমার কমিটিতে ছিল সেতু ভাই থেকে শুরু করে সিজান ভাই, এরপর যারা যারা রয়েছে কমিটিতে সবাই আসলে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। আমি চেষ্টা করেছি যতটুকু পারি, আমি নিজে এমইউএন করেছি সো আমার ক্লাসমেট ফ্রেন্ডদেরকে সবাইকে হেল্প করার জন্য। সো আমরা যারা 12 জন এমইউএন করেছি, আমাদের টোটাল 12 জন থেকে আমাদের বরিশাল ক্যাট কলেজের ডেলিগেশন থেকে আপনার বেস্ট ডেলিগেট আউটস্ট্যান্ডিং ডেলিগেট আসছে। সো দ্যাট ক্রেডিট গোজ টু এভরি ওয়ান অফ ইউ ভাইয়া যারা রয়েছে বা ক্লাসমেট তোরা যারা আসিস, যে ইউ গাইজ দ্য রিজন, যেটার কারণে হয়তো আমি একটা পিরিয়ড বেশি হলেও, একটা পিরিয়ড ক্লাসটা মানে ফাঁকি দিলে হলেও আমি রিসার্চটা ঠিকমতো করেছি। ধর 5 মিনিটের জন্য ফেসবুকটাকে অফ রেখে হলেও রিসার্চটা যেহেতু করেছি সেটা অবশ্যই তোদের জন্য। সো ইয়া, এইটি। আর লাস্টে আমি জানি আমার যারা অডিয়েন্স যারা ক্যারেট কলেজের না তারা হয়তো এটা রিলেট করতে পারবে না, বাট ধরেন আমি ডিনারের আগে, সো ক্যারেট কলেজের ডাইনিং হলে যখন যাচ্ছিলাম, ডাইনিং হলের সময় আর কি, উই গট অ্যান ওভেশন ক্ল্যাপ পেয়েছিলাম আমরা সবাই, মানে আমি আর সেতু ভাই যারা বেস্ট ডেলিগেট আউট ডেলিগেট হয়েছিলো। সো এইটা আসলে সত্যি কথা বলতে ইটস আউট অফ দ্য ওয়ার্ডস, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা ভালো লেগেছিল, কতটা সম্মানজনক পর্যায়ে আসলে গিয়েছিলাম। সো আই নো রেজাল্টটার মানে ক্রেসটা যদি আমি ডক্টর দীপুমণি ম্যামের কাছ থেকে নিতে পারতাম দ্যাট উড হ্যাভ বিন গুড, বাট কোভিড প্রোটোকল কলেজের অবশ্যই মানতে হবে, সেই জন্য আর কি 12 তারিখ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে যাওয়া হয়নি। সো এইটাই। আর অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট আমার যারা কমিটি ইবি যারা ছিলেন স্যাররা যথেষ্ট পরিমাণ ভালোভাবেই একটা সংসদ চালিয়েছেন। এরপর BUPGAC আই নো নিজে আমি আসলে ইভেন্ট ম্যানেজ করেছি করোনা টাইমে, হাউ হার্ড ইট ইজ টু ম্যানেজ অ্যান অনলাইন ইভেন্ট। সো হ্যাটস অফ BUPGAC, যদি কেউ ভিডিওটি দেখে থাকেন আমার কনভে মাই রিগার্ডস টু ইচ অ্যান্ড এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। এবং আমি আসলে আমি জানি এতক্ষণ ভিডিওটা কেউ দেখবে না, সো আমার আসলে BUPGAC এই মানের কিছু বিষয় রয়েছে যেগুলো আমার মনে হয় যে যদি ভালো করা যেত সেগুলো আমার মনে হয় এই হোল BUPGAC-র যতগুলো মান পরিবর্তিত হবে সেটা কাজে লাগবে। সো আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ দেখে থাকেন
বিইউপিজিএসের, সেটা অবশ্যই তাদের জন্য ভালো হবে। তবে ওভারঅল যদি আমাকে বলেন, ইট ওয়াজ আ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স, নট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমি প্রাইজ পেয়েছি, বাট আমার যেটা মনে হয় একটা ভালো একটা এমইউএন আমি দেখেছি অনলাইনে যতটা পারা ভালো সময়। আশা করি পরবর্তী বছর আপনাদের ক্যাম্পাসে গিয়েই মান করার সুবিধাটা হবে এবং তখন অবশ্যই টার্গেটটা থাকবে অন্য কিছু। অবশ্যই চেষ্টা করব যতটুকু পারি ভালো করার চেষ্টা করার। সো দ্যাটস অল ফ্রম মাই এক্সপিরিয়েন্স অফ বিইউপি আইমান 2021। পরবর্তী মান ভিডিওর জন্য আপনারা সবাই রেডি থাকবেন, দেন আমি ওখানে বেশ কিছু প্রবলেমস সলভ করবো। এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশন জানিয়ে দেবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন, ভিডিওটি লাইক করার মাধ্যমে আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য সাহায্য করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম।